আজকে আপনাদের সামনে এমন একটা ঘটনা দেখাবো যেটা দেখলে অন্তত এবার আপনাদের সামনে এটা বলতে পারি আত্মবিশ্বাস ফিরবে যারা চাইছেন যে এই অপশাসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাক রাজ্যটা রক্ষা পাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে পশ্চিমবঙ্গবাসী যেন মুক্তি পায় এই দাবি আপনাদের মধ্যে যাদের যাদের রয়েছে আজকে এমন একটা ভিডিও দেখাবো এটা বলতে পারি যে এতদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় যা যা ভিডিও দেখেছেন যা যা ইউটিউবে ভিডিও দেখেছেন তার মধ্যে এই ভিডিওটা বোধ হয় থেকে বেশি আপনাদের মনের মধ্যে আস্থা তৈরি করতে পারবে যে হ্যাঁ এইটা যদি ঘটতে পারে তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের একেবারে আশঙ্কা সুনিশ্চিত এতটা কিন্তু আপনারা জোর দিয়ে বলতে পারেন কি সেই ঘটনা কেন আমি বলছি যে এত জোর দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনটা সুনিশ্চিত অনেকটা আপনারা গেস করতে পারবেন এই ভিডিওটা দেখলে যে ভিডিওটা এতদিন পর্যন্ত এই গোটা আর্যিকর আন্দোলন নিয়ে পুরো প্রোটেস্টের মধ্যে যে ছবি আমরা দেখতে পাইনি গতকাল সেই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন এবং সেইখান থেকেই কিন্তু আমার নিজের তোলা সেই ছবি বা ভিডিও নয় সেই রকম জায়গা থেকেই একটা ভিডিও আপনাদের সামনে আজকে প্রথমে দেখায় এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সুনিশ্চিত অন্তত এই ভিডিওটা তার এক হাজার তার আনসার দিয়ে দেবে

R provinciaisen abelson Gur её দেখলেন বন্ধুরা এবার আপনারা বলুন আপনারা অনেক কিছু ভিডিও দেখেছেন এতদিন ধরে ডাক্তাররা প্রটেস্ট করেছেন প্লেয়াররা প্রোটেস্ট করেছেন যারা গান করে তারা প্রোটেস্ট করেছেন যারা ক্রীড়াবিদ তারা প্রোটেস্ট করেছেন আমাদের মতো যারা আইটি সেক্টরে কাজ করেন তারাও দেখলাম যে গত দুদিন ধরে রাস্তায় নেমেছেন আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আমি নামতে পারিনি রাস্তার মধ্যে আমি অন্য জায়গায় ছিলাম অন্য জায়গায় প্রটেস্টে আমি অংশগ্রহণ করেছি কিন্তু আইটি সেক্টরের যারা কর্মীরা রয়েছেন আমার মতোই যারা প্রত্যেক দিন অফিস যান তারা কিন্তু বিভিন্নভাবে ভাবে প্রোটেস্ট করেছেন অনেক মিছিল হয়েছে এবং আমাদের কাছে সেই সমস্ত ইনফরমেশনগুলো গ্রুপের মধ্যে থেকে এসেছিল পুলিশের পারমিশন নিয়ে একটা বিরাট মিছিল হয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেটের সামনে আইটি মানে আমাদের প্রফেশনের যারা জড়িত রয়েছে তারা একেবারে সকলেই হাজার হাজার আইটি সেক্টরের কর্মীরা অফিস পাড়ায় তারা রাস্তায় নেমেছিল কিন্তু এত কিছু সত্ত্বেও এইগুলো নিশ্চিতভাবে জানান দিচ্ছিল যে পশ্চিমবঙ্গবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের থেকে মুক্তি পেতে চায় আর জি কর নিয়ে জাস্টিস তো সবাই চাইছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছে কিন্তু বাদবাকি মানুষ তৃণমূল কংগ্রেসের বাইরের যে সমস্ত মানুষ তাদের বেসিক্যালি এখন দুটো দাবি একটা হচ্ছে আর জি করের এই নির্মম হত্যার জন্য যারা অপরাধী যারা এখনো ঘুরে বেড়াচ্ছেন তাদের যেন চিহ্নিত করতে পারে সিবিআই এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের সরকার নিপাত যাক এইটা কিন্তু কার্যত দুটো দাবি উঠতে শুরু করেছে আপনাদের সকালের পর্বেও শুনিয়েছিলাম যে ডাক্তারদের তরফ থেকেও কিন্তু প্রশাসনকে কাঠ গোড়ায় তোলা হচ্ছে এতদিন পর্যন্ত তারা উই জাস্টিস বলতেন এবার কিন্তু তারা বলছেন প্রশাসন তুমি জবাব দাও এই ধরনের কিন্তু স্লোগান তাদের মধ্য থেকে উঠছে এটাই সব থেকে আসার খবর তাদের কাছে যারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কিন্তু সব থেকে এত কিছুর পরেও আমি আপনাদের সামনে বলবো আশা করি আপনাদের বোঝানোর প্রয়োজন হবে না যে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মহিলারা আপনারা দেখলেন একটা বিরাট মিছিল কোথায় হয়েছিল এক্সাক্টলি সেই লোকেশনটা আমার কাছে নেই তার কারণ ভাইরাল ভিডিওই সব তথ্যগুলো আসে না কিন্তু ওই মিছিলের মধ্যে আপনারা শুনলেন যে উই ওয়ান জাস্টিস অর্থাৎ পরিষ্কারভাবে এই আর্জি কর নিয়েই ঘটনা এবং যে প্ল্যাকার্ড রয়েছে সেখান থেকে অন্তত গেস করা যাচ্ছে যে এটা আর্জি কর নিয়েই আন্দোলন এবং রিসেন্ট আন্দোলন তাই এইটা একেবারেই ভয় ধরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস বা শাসকদের জন্য কারণ সংখ্যালঘু সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখেছিল তাদের জন্য শিক্ষার মানোন্নয়নের কোনো রকমের বিরাট প্রভাব বা বিরাট পরিবর্তনের চিন্তা ভাবনা তো কোনোদিনই করেনি কিন্তু তাদেরকে কিভাবে ভোটের কাজে লাগানো যায় সেই কৌশলটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবেই করেছিল এবং তার ফলও তারা পেয়েছিল মুসলিম সম্প্রদায়ের অন্তত দশ শতাংশ মানুষ যদি আগেই সরে যেতেন তাহলে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত পাঁচ সাত বছর আগে তার মুখ্যমন্ত্রীর পদের থেকে গদিচ্ছুত তাকে হতে হতো এটা হচ্ছে যখন একেবারে রাজনীতির অঙ্ক তখন আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মিছিল কিন্তু ভয় দেবে যেখানে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা বোরখা পরে আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং সেখানে আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ব্যবহার করা হয়েছে যে ছবিটা একেবারে একটু মানে বিতর্কিত ছবি সেই ছবিটা আমিও দেখাতে পারি না আর দেখাবো না আপনাদের সামনে আপনারা যদি খেয়াল করতে পারেন মিছিলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ইউজ করা হয়েছিল সেটা দেখেও আমি অবাক হয়ে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ছিল উই জাস্টিস বলার পাশাপাশি তাদের মিছিলের মধ্যে মমতা কিন্তু প্ল্যাকার্ড পর্যন্ত ছিল যেটা একটা বিতর্কিত প্ল্যাকার্ড সেইটা দেখে একেবারেই পরিষ্কার এটা যে এই যে আন্দোলন এটা কিন্তু সমাজের সর্বস্তরে ছড়িয়ে গিয়েছে এই মুহূর্তে এবং এটা খুব ভালো একটা বিষয় যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অন্তত এই মুহূর্তে তারা আরজি করের পাশে দাঁড়াচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ ধর্ষকরা কিন্তু জাত বোঝে না হিন্দু মুসলিম বোঝে না দর্শকরা কিন্তু লিঙ্গ বোঝে মানে এইখানে অন্তত মুসলিম সম্প্রদায়ের মানুষরা যে এগিয়ে এসেছেন একেবারেই হ্যাটসঅপ জানাতে হয় বিশেষ করে আপনারা যারা শুনছেন মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষকে দেখেছি যে আরজি কর নিয়ে প্রোটেস্ট করতে আমাদের চ্যানেলের অনেক কমেন্ট বক্সে তারা প্রত্যেকদিন প্রোটেস্ট করেছেন আবার এটাও দেখেছি তাদের মধ্যে অনেকেই আমাকে নিয়ে প্রশ্ন তুলেছেন যে আমি কেন এই ধরনের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো যথেষ্টই ভালো রাজ্য পরিচালনা করে তার সম্পর্কে কেন এই ধরনের বক্তব্য বলা হচ্ছে তার বিরুদ্ধে কেন প্রতিবাদ উঠছে এইরকম অনেক কেউ বলতে দেখি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাকে এবং তার সরকারের যে অবস্থান তার বিরোধিতা করেছেন আপনাদের মধ্যেই অনেকে কমেন্ট করেন আজকেও আমি দেখতে চাই যারা মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে এখনো দেখতে চাই যে এই আরজিকরের ঘটনা আপনাদের ওই ব্যারিয়ারটা ভাঙতে পারলো কিনা নাকি আপনারা এখনো মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক তিনি থাকুন আমাদের কিচ্ছু দরকার নেই ঘটে যাক এরকম এক কোটি ঘটে গেলেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানি না যদি এরকম ভাবেন তাহলে দুর্ভাগ্যের তার কারণ এটা আপনাদের বুঝতে হবে ধর্ষকরা কিন্তু হিন্দু মুসলিম বোঝে না ধর্ষকরা লিঙ্গ বোঝে সেইটা একেবারেই মাথায় রাখবেন এবং আমার মনে হয় এই যে মিছিল এইটা আপনাদের হ্যাডসঅ যারা নেমেছিলেন যারা প্রতিবাদ করেছেন তাদেরকে নিশ্চিতভাবে স্বাগত জানায় তার কারণ আপনারাও আপনাদের ছাড়া সমাজ হয় না আপনারাও আমাদের সমাজেরই অঙ্গ একেবারে যতটা অধিকার আমাদের অধিকার কিন্তু সেই অধিকারটা ততটাই আপনাদের প্রতিষ্ঠা করতে হবে আপনাদের কিন্তু সঠিক জায়গায় নিজেদের অবস্থান দেখিয়ে বলতে হবে যে আমরাও কোথাও পিছপা নই আমরাও কিন্তু প্রতিবাদে সামিল যে কাজটা করে দেখিয়েছেন আপনাদেরই একটা অংশ সেটা নিশ্চিতভাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য আই ওপেনার এবং শাসক দলের জন্য একটা ভয় দেখিয়ে দিতে পারে আপনাদের আরও একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা না দেখালেই নয় সেটা হচ্ছে দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পর্যন্ত মমতা যাচ্ছেন তেমনি আপনাদের দেখাবো যে একটা বন্যা দুর্গত এলাকায় পশ্চিমবঙ্গেরই সেটা সম্ভবত মানিকচকের কোথাও বলা হচ্ছে যে কিভাবে মানুষজন একেবারে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তারা তুলছেন তারা বন্যা বিধ্বস্ত কবলিত অঞ্চলের মধ্যে থাকেন তাদের বাড়িঘরের হয়তো এই মুহূর্তে ঠিক নেই কিন্তু তারাও এক কোমর জলে দাঁড়িয়ে এটাও অন্তত তারা দেখানোর জন্যই বলছেন যে আমরা এত দুর্গতির মধ্যে দিয়েও আর্জি করের এই জাস্টিস চাইছি এইটা প্রমাণ করছে যে আন্দোলনটা কতটা সর্বস্তরে ছড়িয়ে গিয়েছে নিশ্চিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের আরো কতগুলো যে ঘটনা ঘটেছে সেটা আপনাদের আজকে শেষের দিকে এসে বর্ণনা করব একটা হচ্ছে আপনারা দেখেছেন যে বিজেপি রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারা সকলে মিলে রাস্তায় নেমেছেন মিছিল করেছেন এটা একটা ভালো উদ্যোগ এবং তারা টানা ধর্না কর্মসূচির অংশগ্রহণ করেছেন কিন্তু প্রশ্ন হাস্যকর প্রশ্নটা কি জানেন এই এতদিন ধরে আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পরেও সেইভাবে দেখেছেন যে একটা বিরোধী দল হিসাবে মারাত্মক একটা আন্দোলন মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি দারুণ দারুণ কর্মসূচির ঘোষণা করেছে আপনারা খেয়াল করে দেখবেন বিরোধী দলনেতা ঘটনা ঘটে যাওয়ার পরের দিনই একেবারেই তিনি বলেছিলেন যে পর 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 তিনি কয়েকটা আন্দোলন নিজেই ঘোষণা করে দিয়েছিলেন দলের সঙ্গে আলোচনা না করে তিনি বলেছিলেন তার মধ্যে তিনটি একটা হচ্ছে রাজভবনে আমরা যাব দ্বিতীয়টা বলেছিলেন স্বাস্থ্য ভবন ঘেরাও করব। আর তৃতীয় বলেছিলেন নবান্ন অভিযান করব এবং সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা কোথাও গিয়ে দেখলাম একেবারে ক্ষীণ হয়ে গেল দলের তরফ থেকে কেউই বোধ তার এই বক্তব্যের সঙ্গে সহমত হলেন না বলে আমি এক্ষেত্রে একেবারে অভিযুক্ত যাকে করব সেটা হচ্ছে সুকান্ত মজুমদার সংগঠনের দায়িত্ব এই মুহূর্তে যার কাঁধে তার অযোগ্যতার জন্যই কিন্তু এত বড় একটা ঘটনা নিয়েও কিন্তু বিজেপি সেই অর্থে প্রতিবাদ করতে পারলো না দেখুন অরাজনৈতিক যেটা করছে সেটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ নেমেছে তারা অরাজনৈতিক আন্দোলন করছে সেটা ঠিক আছে কিন্তু বিজেপি তো একটা রাজনৈতিক দল তারা তো আর অরাজনৈতিক নয় তাদের এই মুহূর্তে অবস্থান কি তারা প্রতিবাদের ঝাঁজটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন এমন কি দৃষ্টান্ত মানুষের সামনে আনতে পারছেন তাদের দাবি কি তারা ক্ষমতায় আসলে কোন কোন ধরনের নীতি আইন চালু করবেন যার জন্য মানুষ নিশ্চিন্ত হতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন ঘটলে এমন একটা শাসন হয়তো বিজেপি বা সিপিএম মানতে পারবে যেখানে আমরা নিশ্চিন্ত হতে পারি এই ধরনের প্রতিশ্রুতি কোথায় আপনারা দেখেছেন যে বিজেপির এই দুর্বল অবস্থান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার হাত শক্ত করে দিয়েছে এবং শোনা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি রাজ্য বিজেপিকে ধমক দিয়েছে বলছে এই রকম লোক দেখানি এই আন্দোলন করলে চলবে না ওই জবাব চায় জবাব দা উই ওয়ান জাস্টিস এইটা তো সাধারণ মানুষরা করবেন আপনারা রাজনৈতিক নেতৃত্ব হয়েও যদি এই ধরনের আন্দোলন করেন লোক দেখানো আন্দোলন করেন তাহলে এই পরিবর্তন আসা কোনোদিন সম্ভব নয় আপনাদের কাজটা আপনাদের করতে হবে এবং তারপরেই আমি দেখলাম একেবারে সবাই মিলে বিজেপির তিন নেতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একেবারে মিছিলে মিটিংয়ে পা মেলালেন ধর্নায় গেলেন এটাই আপনাদের সামনে বলার যে আমাদের বিরোধী দলও সেই অর্থে কিন্তু এতটা সংগঠিত নয় সেই অর্থে সংগঠিত যদি হতে পারতো তাহলে আন্দোলনের ঝাঁচটাকে রাজনৈতিক ভাবে তারা অনেক দূরে নিয়ে যেতে তারা করতে পারছে না এমনি সিপিএম এরও সংগঠন শূন্য হয়ে গিয়েছে তাদের ওপর কতটা ভরসা করা যায় ভরসা করা যেত বিজেপির ওপর কিন্তু বিজেপি সিপিএমও যতটা আন্দোলনে জোর দিচ্ছে বিজেপিও ততটা আন্দোলনে জোর দিচ্ছে কোথাও গিয়ে ডিফারেন্সটা চোখে পড়ছে না যে এত মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে বিজেপির সেই আস্থা অর্জন করার জন্য যে মানে গতিতে আন্দোলনকে নিয়ে যাওয়াই নিয়ে যাওয়া দরকার ছিল সেইটা কিন্তু বিজেপি নিতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে গোতানি খেয়ে তারা রাস্তায় নামছেন এবং আপনারা হয়তো দেখবেন আগামী কয়েকদিন বিজেপির এই আন্দোলন আরো উত্তর উত্তর বাড়তে থাকবে তার কারণ তারা গুত খেয়েছে আচ্ছা যাই হোক এবার সর্বশেষে আরও একটা তথ্য দেখি আজকের পর্বটা এখানে শেষ করব সেটা হচ্ছে সিভি আনন্দ বোস আমাদের এই রাজ্যপাল এই রাজ্যপালের অবস্থান আমার প্রথম থেকেই একটু কিরকম কিরকম লাগে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিলিট উপাধি দেওয়ার সময় তিনি সহস্যে উপস্থিত ছিলেন ওটাই ছিল সব থেকে প্রথম প্রশ্ন হাতে করি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু যাই হোক পরে তিনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন বা যেভাবে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছেন কিছুটা আস্থা পশ্চিমবঙ্গের মানুষের ফিরিয়ে আনতে পারলেও পূর্ণ আস্থা বোধ তিনি ফিরিয়ে আনতে পারেননি অন্তত ব্যক্তিগতভাবে আমার অন্তত জগদীপ ধানকারকে যে জায়গায় আমরা স্থান দিয়েছিলাম সিভিআনন্দ বোসকে সেই জায়গায় দিতে না পারলেও তিনি কিন্তু তার মতো করে যথেষ্টই চেষ্টা করে যাচ্ছেন আপনারা জানেন আর কর কাণ্ড নিয়ে তিনি ভারতের উপরাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গে কিন্তু দেখা করেছেন আলোচনা করেছেন অর্থাৎ দিল্লিতে মানে কোনো একটা বড় কিছু ঘটছে কোনো একটা কিন্তু ঘটছে সেইটা কিন্তু আনন্দ বোস এই কানেকশানে তিনি রয়েছেন যাই হোক আপনাদের দেখাতে চাইব যে আনন্দ বোস কী করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসনের উদ্দেশ্যে আরো একবার তোপ দেখেছেন সাত মন্ত্রীর বিরুদ্ধে সাত মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কে কে সেই সাত মন্ত্রী তাদের মধ্যে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কলকাতার মেয়র তথা পুর ও নগর মন্ত্রী ফিরাদ হাকিম অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য সহ সাত জনের বিরুদ্ধে রাজভবনের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে কি অভিযোগ অভিযোগটা ঠিক একই যে রাজ্যপালের বিরুদ্ধে অমর্যাদা কর কথাবার্তা বলা হয়েছে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য প্রায়শই করে থাকেন এবং সেই কারণেই একটা মামলাও হয়েছিল সেই মামলায় মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে এমন কোনো মন্তব্য করবেন না যাতে এই ধরনের কোনো কারোর সম্মানহানি হয় এরকম করবেন না মুখ্যমন্ত্রীর কাছে একটা বিরাট পরাজয় রাজ্যের প্রশাসনিক প্রধানকে কলকাতা হাইকোর্ট মনে করিয়ে দিচ্ছে তার এখতিয়ার সম্পর্কে এটা লজ্জা এটা পশ্চিমবঙ্গবাসীর লজ্জা ছিল যে আমাদের এরকম একজন মুখ্যমন্ত্রী রয়েছেন কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হয়তো এই মানে হাইকোর্টের কাছ থেকে এই নির্দেশ আসার পর এই মুহূর্তে ডিরেক্টলি কিছু বলছেন না ইনডাইরেক্টলি অনেক কিছু বলার চেষ্টা করছেন কিন্তু তার মন্ত্রীরা তারা কিন্তু মুখ বন্ধ করেননি তারা ক্রমাগত এই ঘটনাটিকে নিয়ে এই যেহেতু আরজি করের মহিলা সুরক্ষার যে প্রশ্নটা উঠেছে তা নিয়ে তারা তুলনা করে রাজ্যপালকে অনেকে কাঠ দাঁড় করছেন দাঁড় করাচ্ছেন যে রাজ্যপালের কাছেও তো অনেকে অনেক মহিলারা সুরক্ষিত নয় এই ধরনের কিন্তু তারা কথা বলে রাজ্যপালকে অবমাননা করছেন বলে রাজ্যপালের মনে হয়েছে সেই কারণে রাজ্যপাল কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর জবাব তলব করেছেন জানি না এর পরেও তিনি আবার মামলা মানহানির মামলা দায়ের করবেন কিনা কিন্তু সে যাই হোক আমাদের এই রাজ্য প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে শত্রু হতে পারে কিন্তু শত্রু হলে যা কিছু তাই করা যায় না যা খুশি মুখের ভাষা ব্যবহার করা যায় না মুখ্যমন্ত্রী এটা ভুলেই গিয়েছিলেন এবং যাকে যা খুশি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরিয়ানা থেকে শুরু করে যাকে যা পেরেছেন মুখে বলেছেন একজন মহিলা তিনি সম্মানিয়া তার মুখের ভাষা আরো কিছুটা মানে সংযত হবে কিন্তু যে জায়গায় যে নিম্ন সংস্কৃতির পরিচয় দিয়েছেন এটা গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসে লেখা থাকবে মুখ্যমন্ত্রী থাকতে পারেন আরো দশ বছর পনেরো বছর বলতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ গুলো মুখ্যমন্ত্রীর এই ভাষা মুখ্যমন্ত্রীর এই ধরনের মানে অবস্থান এগুলো পশ্চিমবঙ্গবাসীকে স্তব্ধ করে দিয়েছে বিশেষ করে যখন কম্প্যারিজনটা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তখন পশ্চিমবঙ্গবাসী মনে করেছিল যে আমরা কাকে সরিয়ে কাকে এনেছি এবং সেই কারণেই বোধ হয় আর্জিকর নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আজকে ঘরের মধ্যে না থেকে রাস্তায় নেমে পড়েছে যাই হোক পর্ব দীর্ঘায়িত করব না আপনাদের কি মনে হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের রাস্তায় নামাটা এটা বিরাট মিনিংফুল মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আগলে রেগেছিল তারাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না তৃণমূল প্রশাসনের জন্য অশনী সংকেত কি বলবেন এখনকার মতো এখানেই শেষ করলাম